হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাদ কলকাতা তো আজকে আমি যাচ্ছি আদ্যাপীঠের ভোগক্ষেত্রে এখন বাজার সাড়ে বারোটা আমি জানি না পাবো কি পাবো না এখান থেকে আমার মেট্রো ধরতে হবে দেন ওখান থেকে দক্ষিণেশ্বর আর তোমরা যারা সাউথে থাকো তারা নিশ্চয়ই জানো দক্ষিণেশ্বরের মেট্রো কিন্তু অ্যাভেলেবেল থাকে না দশ মিনিট কি পাঁচ মিনিট পর দেয় প্রথমে দমদম তারপর দক্ষিণেশ্বরের অর্ডার করে দেয় সো আমি জানি না পাবো কি পাবো না তো দেখা যাক কী হয় ঈশ্বর কী করেন তো আমি আজকে শাড়ি পরেছি অনেকদিন পর আমি আজকে শাড়ি পরেছি তো চলো আজকে দেখা যাক কপালে কি আছে আধা বিটের ভোগ খাবো কীভাবে যাচ্ছি টিকিট কত টাইমিং কি কি কী আজকে খাওয়াচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো ব্লগটাকে স্কিপ করো না অনেক কিছু ইনফরমেশন তোমাদেরকে আমি এর মাধ্যমে দেবো তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর যদি মনে হয় একটু কোথাও ভালো লেগেছে একটা ছোট্ট লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা আর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে কোন জিনিসটা ভালো লেগেছে কোন জিনিসটা খারাপ লেগেছে অবশ্যই সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তাহলে নেক্সট টাইম আর আমি সেগুলো তোমাদের আরো ইম্প্রুভ করানোর চেষ্টা করবো যাই হোক তো আছে কেমন লাগছে তোমরা একটু বলো তো চলো কথা না বাড়িয়ে বেরিয়ে বেরিয়ে পড়ি আমরা বাড়ি থেকে পড়েছিলাম আমার রথ নিয়ে তো রথটাকে গ্যারেজে রেখে দিলাম দিয়ে এবার চলে এলাম মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনে ওয়েট করছি মেট্রোর জন্য প্রথম মেট্রো যেটা ছিল সেটা দমদম এরপরে আসবে দক্ষিণেশ্বর তো এখান থেকে ভাড়া লেগেছিল দক্ষিণেশ্বরে মাত্র পঁচিশ টাকা মেট্রো চলে এসেছে যেহেতু দুপুরবেলা যাচ্ছি মেট্রো যথেষ্ট ফাঁকা ছিল এবং বসার সিটও পেয়েছিলাম অফিস টাইমে তো জেনারেলি ভিড় থাকে তো খুবই ভালো আরামসে গেছিলাম এরপরে মেট্রো থেকে নেমে সোজা দক্ষিণেশ্বর স্টেশন থেকে টোটো হায়ার করলাম টোটো হায়ার করে সোজা চলে যাচ্ছে আদ্যাপীঠের মন্দিরে টোটোর ভাড়া লেগেছে মাত্র পনেরো টাকা টোটো করে আদ্যাপীঠের মন্দির আসতে বেশি টাইম লাগেনি সাত আট মিনিট মতো লেগেছে টোটো থেকে নেমে একদম ছুটতে ছুটতে চলে গেলাম আদ্যাপীঠের মন্দিরে যেখানে ভোগের কুপন দেয় সেখানে সকালবেলার দিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। ওয়েদারটাও খুব ঠান্ডা ছিল আর চারিপাশটা বেশ ভালো লাগছিল অনেক দিন পর প্রায় এক বছর পর আমি আদ্যাপীঠে এলাম এর আগেও এসেছিলাম বহুবার ভোগও খেয়েছিলাম কিন্তু তোমাদের সাথে তখন আর ব্লগটা শেয়ার করা হয়নি তো এই দেখো আড্ডা মায়ের মন্দির দেখা যাচ্ছে তো এরপরে চলে এলাম সোজা যেখানে ভোগ খাওয়ানো হয় টোকান কাউন্টারে তো এখানে দেখো লেখাই রয়েছে ষাট করে নেয় কুপন আর আটটা থেকে বারোটা অবধি দেওয়া হয় সাড়ে বারোটা থেকে খাওয়ানো হয় এই আমার টিকিট কাটা হয়ে গেছে ওখানে লেখা ছিল বারোটা অবধি টিকিট দেওয়া হয় মানে প্রসাদের টিকিট কিন্তু না আড়াইটে ওর সময় আমি পৌঁছেছিলাম আড়াইটের সময়ও কিন্তু ভোগের টিকিট দিচ্ছিল তো কথা বলতে বলতে দেখো আমরা চলে এলাম যেখানে খাওয়ানো হবে ভোগ সেই জায়গাটাতে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন টেবিল চেয়ারে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে আর যেহেতু লাস্টের ব্যাচের দিকে এসেছি আমি তো বেশ ফাঁকাই ছিল তো প্রথমে পড়ে গেল একটা প্লেট তারপরে চলে এলো একটা গ্লাস এরপরে প্রথমে যেটা দিচ্ছে এখানে হচ্ছে হলুদ বাসন্তী পোলাও তার সাথে দিচ্ছে একটা করে বেগুনি এরপরে চলে এলো গরম গরম খিচুড়ি আর তার সাথে ছিল আলু দিয়ে কাবলি ছোলা যেগুলো বলে সেইগুলো দিয়ে একটা সবজি ছিল এরপরে দিয়ে দিল গ্লাসের জল তো পোলাউটা বেশ ঝরঝরে ছিল আর বেগুনিটা ঠান্ডা হয়ে গেছিলো বলে একটুখানি বেগুনিটা মানে ছিড় মানে কী বলবো খেতে একটু অসুবিধা হচ্ছিলো কিন্তু টেস্ট ছিল যাই হোক না কেন খাবারগুলো কিন্তু যথেষ্ট টেস্ট ছিল প্রথমেই পোলাওয়ের সাথে বেগুনিটা খেলাম বেগুনির সাথে পোলাওয়ের কম্বিনেশানটা তো যথেষ্ট ভালো লাগে আর প্রসাদ নিয়ে তো কোনো কথাই হবে না প্রসাদ যথেষ্ট টেস্টি ছিল আর খিদের পেটে সত্যি কথা বলতে গেলে প্রসাদগুলো যেন আরও বেশি অমৃত লাগছিল আমার কাছে পোলাও আর বেগুনি খাওয়া শেষ হয়েই চলে এলাম এবার খিচুড়ি গরম গরম খিচুড়ির সাথে আলুর আর এই কাবলি চানার যে সবজিটা ছিল এটা কিন্তু বেশ দারুণ লাগছিল গরম গরম খিচুড়ির সাথে তরকারিটা মাখিয়ে জাস্ট মুখে দিচ্ছি বেশ দারুণ মুখের মধ্যে ব্লাস্ট করছি আর মানে প্রসাদ সম্বন্ধে আর কি বলবো মানে যথেষ্ট টেস্টি ছিল আর ভীষণ 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 ভালো লাগছিলো আমার খেতে প্রায় অনেক দিন পর খেলাম আরও বেশি ভালো লাগছিল এরপরে চলে এলো পাঁচমিশালি সবজি খিচুড়ির সাথে পাঁচমিশালি সবজি চলে এসেছিলো এটা একটু লেট করে এসেছিল প্রথমে এক রকম সবজি দিয়েছিলো তারপরে দিল পাঁচমিশালি সবজি পাঁচমিশালি সবজির মধ্যে ছিল কাটুয়া ডাটা ছিল কাটুয়া ডাটার শাক ছিল তার সাথে ছিল আলু শিম সবজি যা যা ধরনের সিজনারি যে সবজি ছিল সমস্ত সবজিগুলো দিয়ে একটা বেশ মিক্স ভেজ যেটাকে বলা হয় সেটা বানিয়েছিল খিচুড়ির সাথে কিন্তু এই কম্বিনেশানটাও দারুণ লাগছিল বাট আমার পার্সোনালি বেশি ভালো লেগেছিলো আলু আর ওই কাবলি চানার দিয়ে যে সবজিটা ওটাই কিন্তু আমার খিচুড়ির সাথে বেশি টেস্টফুলি লেগেছিলো এবার জানি না যার যেটা ভালো লাগবে আমার টেস্ট অ্যাকর্ডিং আমি বললাম আমার কিন্তু ভালোই লেগেছে সবই আইটেম ভালো ছিল কিন্তু বেশি এই আলুর সাথে এই কাবলি চানার সবজিটা ভীষণ বেশি ভালো লেগেছে এখানে কিন্তু তোমরা যখনই আসবে যতবার চাইবে তোমাদেরকে খিচুড়ি কিন্তু পেট ভরে দেবে আর এই গাড়িতে করে খিচুড়ি আলুর সমস্ত সবজিগুলো আসছিলো এরপরে চলে এসেছিলো চাটনি তার সাথে চলে এসেছে পায়েস আমার প্লেটের অবস্থা দেখতেই পাচ্ছ প্লেটটাকে আমাকে তাড়াতাড়ি ফাঁকা করতে হবে পুরো একদম গদ খিচুড়ি হয়ে গেছে তো চাটনিটা যেটা ছিল আমরা চাটনি ছিল বেশ ভালোই ছিল মিষ্টি মিষ্টি টক টক আর তার সাথে একটা লঙ্কাও পড়েছিলো ওটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে খেলাম অ্যাজ ইউজাল যেরকম চাটনির টেস্ট হয় যথেষ্ট ভালোই ছিল এরপরে খেলাম যেটা হচ্ছে পায়েস পায়েসটাও কিন্তু দুর্দান্ত ছিল পায়েসের মধ্যে বেশ কাজু কিশমিস ছিল এবং একটা এলাচের স্ট্রং ফ্লেভার ছিল বেশ দারুণ টেস্টফুলি ছিল কিন্তু এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি জাস্ট সামান্য রেস্ট নিয়ে আবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এসে মেট্রো ধরে সোজা বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থেকো চিলড্রেন টেক কেয়ার বাই বাই